আজকে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, আমি এসব ব্যাপারে ইন্টারফেয়ার করবো না, কারণ বাংলাদেশটা অন্য দেশ, এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এখতিয়ারের মধ্যে পড়ে। কিন্তু গত 10 দিন ধরে আমি দেখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিপিং টোটালি কিটমম, একদম চুপ করে আছে। এখন যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছেন এবং বাংলা জুড়ে কেন গোটা পৃথিবী জুড়ে বাঙালি হিন্দু এবং সনাতনীরা রাস্তায় কার্যত নেমে পড়েছেন, ব্যাপক জনরোষের তৈরি হয়েছে, ওনার দলের হিন্দু সমর্থকদের মধ্যেও ব্যাপক জনরোষ তৈরি হয়েছে বলে আমার মনে হয়, তখন তিনি প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে বলছেন, দায়িত্বটা ওনাকেও নিতে হবে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের ঘটনা নিয়ে এতদিন মোদী সরকারের কোর্টে বারবার বল ঠেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবার শুধু এই বিষয়ে মুখ খুললেন তাই নয়, মোদী সরকারের উদ্দেশ্যে বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। কোন ভারতীয় অত্যাচার হোক এটা আমরা নিশ্চয়ই চাই না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য ইউনাইটেড নেশন সো দ্যাট দে ক্যান সেন্ড দ্য পিস কিপিং ফোর্স ইন বাংলাদেশ অ্যান্ড দে ক্যান রেসকিউ অল পিপল ফ্রম বাংলাদেশ। এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। তো কেমন দেখছেন না, মুখ্যমন্ত্রী বিধানসভায় বলছেন একটু আগে যে আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি পিস কিপিং ফোর্স পাঠান, এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যখন বাংলাদেশ ইস্যুতে সংসদে মোদী সরকারের বিবৃতি দাবি করেছেন, তখন তাকে পাল্টা খোঁচা দিয়েছে রাজ্য বিজেপি। একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা কর ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। ওপারে ইউনুস যাহা, এবারে মমতা ব্যানার্জি তাহা। মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তি রক্ষা বাহিনী প্রস্তাবের বিরোধিতায় সরব হয়েছে বাংলাদেশ। বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন অত্যন্ত ইঙ্গিতপূর্ণ ভাবে বলেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা তার জন্য খুব সুষ্ঠু পদক্ষেপ না রাজনৈতিকভাবে। রাজনৈতিক বিতর্ক সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই দেখা উচিত, পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য সহায়ক হবে না। খালেদা জিয়ার দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চনাসুরে বলেছেন, আজকের বক্তব্যে আবারও প্রমাণিত হলো কট্টর হিন্দুত্ববাদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো পার্থক্য নেই। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।